ও জানে না কিন্তু এটা মাছ, ওকে বলা হয়েছে এটা চিকেন। দেখি একটু, আমরা খেতে বসে গেলাম, তো আমার বর রান্না করেছে আজকে শঙ্কর মাছের রেসিপি, দেখে মনে হচ্ছে ভীষণ ভীষণ ভালো হয়েছে। তো আমি তো খাই না, ও আমাকে খুব জোর করছিল খেতে, আমি বলছি না আমি খাবো না, কারণ যেটা খায় না সেটা জোর করে আসলে খাওয়া যায় না, কিন্তু খুবই টেস্টি, খুবই টেস্টি। এই রেসিপিটা যারা শঙ্কর মাছ খান সবাই ট্রাই করে দেখবেন, এই রেসিপিটা একদম নর্মালের উপর, বাড়িতে যা আছে তা দিয়েই করেছে, এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো না আমার জন্য নিয়েছি এই যে মুড়ি আর বোঁদে, আর এটা আমার মেয়ের জন্য, এখানে আছে স্যালাড, শশা, গাজর আর পেঁয়াজ, আর এখানে মাছ, এখানে আছে পালং শাকের তরকারি, আর এটা বোঁদে, ওদের জন্য একটু একটু দিলাম, আমি একা খাবো এই আর কি। তো নাও নিয়ে নাও, আমি শুরু করি। আজকে শুরু করছি, হ্যাঁ প্রথমে একটু আমি মেয়েকেও খাইয়ে দেবো, আর আমি একটু গরম গরম ধোঁয়া উঠছে, একদম ধোঁয়া উঠছে, আমি একটু খেয়ে নিচ্ছি সাথে সাথে। আজ মেয়ের জন্য এটা দিয়ে দাও, ওকে প্লিজ দিই, গ্রেভিটা দিও না, ও জানে না কিন্তু এটা মাছ, ওকে বলা হয়েছে এটা চিকেন, ও অতটা মাছ পছন্দ করে না, তো একটু নিয়ে দেবে, যাই জন্য ওকে বলা হয়েছে যে এটা চিকেন। বাচ্চাদের খাওয়া নিয়ে অনেক ঝামেলা। এই চিমুই এসো, চিমুই এসো, মামা এসো, এটা খেয়ে দেখো। খাবো, আমি একটা শশা খাবো, আমার আজকে ভাত খেতেই ইচ্ছে করছে না। তা না হলে বলছিল যে মাছ না খেলে তোমাকে ছাড়া খেতে ভালো লাগে না, তরকারি খাও, একটু ডিম খাও, তুমি একটু ভেজিটেবল দিয়ে খাও ভালো লাগবে। কেমন হয়েছে মাছটা? না মাছটা নিয়ে দেখি, অনেক টেস্টি হবে, দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হবে। আসলে ছোট থেকে না খেতে না খেতে না, মানে কেন জানি একটা না খাওয়া, মানে খেতে আর ইচ্ছে করছে না, কিন্তু দেখে মানে একদম চিকেনের মতো। আর এটা মাছের তেল দেওয়া হয়েছে তো এখানে, তেলটা পড়েছে, দেখি একটু, দারুণ হয়েছে। আমিও বলছি কেন, আমিও তো রান্না করি, আমি তো রান্না সম্পর্কে কিছুটা হলেও জানি, তো এটার গ্রেভিটা রংটা এত সুন্দর হয়েছে আর ভালো একটা গন্ধ বেরোচ্ছে, যার জন্য বলছি রান্নাটা খুব ভালো হয়েছে। সামনে করবো, সামনে করবো, এই জীবন নিয়ে যা। এই এক সমস্যা বাচ্চাদের, মানে ফোন ছাড়া হবে না, ফোন নিয়েই ভাত খাবে, নিয়ে এসো নিয়ে যাও। আর ফোন নিয়ে খেলে তো বুঝতে পারছেন, এখানে এখানে তো ফোন নিয়ে খাওয়া যাবে না, কারণ ফোন ফোনের আওয়াজ আসলে তো কপিরাইট আসবে, এটাই হচ্ছে প্রবলেম। আমার মেয়ে হয়তো বুঝতে পারবে, এটা বেশ না আসছে না, বুঝতে পারলেও খেতে হবে। সবসময় তো চিকেন মাটন খাওয়া যায় না, মাটন না চিকেনটা ভীষণ ভালোবাসে, সবসময় তো চিকেনটা খাওয়া যায় না, একটু ফিশও খেতে হয়। মাম্মা এসো নিয়ে যাও, ঝালের আছে ভালো আছে, তুমি এখান থেকে একটু খাই, আর বলবে আমি খেতে না সব আজকে খেয়ে নেবে, হ্যাঁ এটা অল্প মাছ কথা, এটা পাঁচ পিস হবে, প্রায় সাত পিস। এই চিমুই আয়, আরে খেয়ে যেতে হবে তো, টকস টকস করে দৌড়ে দৌড়ে খেয়ে যেতে হবে, একটু ঝাল লাগছে, একটু ঝাল করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাটা একটু ঝাল ছিল তাই তো একটু ঝাল থাকবে।
আমাকে একটু এটা ওর খুব পছন্দের মাছ আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কেমন হলো একটু রিভিউ দিয়ে দাও। সত্যি অসাধারণ হয়েছে, আর যারা খান আপনারা তো জানেন, ঠিক আছে, কিন্তু আমার মনে কষ্ট হচ্ছে, আমাকে একা খেতে হচ্ছে, তাই না? আমার সহধর্মী নিয়ে খেতে একটু আমি জানি, আমি তো দাঁড়িয়ে দেখেছি সবকিছু। তো যাই হোক, একদম মাংসের মতো, চিকেন নিলে আমরা যেরকম একটা ইয়ে থাকে সেরকম মাংসের মতো। তো যাই হোক, আমি এখন মেয়েকে খাওয়াবো। আর তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, তাই তো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আরবি কিচেনের সঙ্গে থাকবেন। আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা পুরো ভিডিও দেখে তারপরেই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর আমাকে বলে দেবেন আমি বন্ধু হয়ে আছি। তাহলে আমি পরের দিন চলে যাবো আপনাদের ঘরে। না, একটা ব্যাপারটা হচ্ছে, যখন আপনি ফুল ওয়াচ করে দেখুন একটা ভিডিও, সে ছোট হোক বড় হোক, মানে মিনিমাম 5 মিনিট, ঠিক আছে, একটা ছোট ভিডিও আপনি ফুল ওয়াচ করবেন, আমাদের কাছে নোটিফিকেশনটা চলে আসবে, মানে আপনি যে সাবস্ক্রাইব করেছেন বেলটা বেলটা অন করে দিলে নোটিফিকেশন চলে আসবে। অনেকে নোটিফিকেশন আসে না কিন্তু বলে বন্ধ করে দিয়েছি। যাই হোক, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট। লেজেটা কত বলো বাজারে কত করে।